হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তকলিমাস কিচেন আজকে আপনাদের মাঝে আর খাবার নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে কোকোনাট চকলেট বল এটা কেমন করে বানাইতে হয় এবং মাত্র থ্রি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানাইতে পারবেন এটা অনেক ইজি একটা রেসিপি এবং বাচ্চারা অনেক পছন্দ করে চলুন তাহলে দেখা যাক আমি এটা কি দিয়ে বানিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়েছি এবং আর এই ডেসিলিটারের মতো আমি নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি ওয়ান লিটারের মতো কন্ডেক্স মিল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটা বাচ্চারা খেতে অনেক অনেক পছন্দ করে এবং যে কোনো অনুষ্ঠানে এটা সার্ভ করতে পারবেন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে বল করে নেব এটা বানাইতে অনেক ইজি যদি আপনারা সান বাসায় এটা বানিয়ে নিতে পারেন আমার মাখানো শেষ এখন আমি হাতটা ধুয়ে তারপরে এটাকে আস্তে আস্তে বল করে নেব এটা বল করতে অনেক ইজি অত বেশি কষ্ট না এক হাত দিয়ে আপনি বলগুলো করে নিতে পারবেন আমি এভাবেই সবগুলাকে বল করে নিচ্ছি এটা বানাইতে বেশি টাইমও লাগে না এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা এগুলো বাসায় বানিয়ে নিতে পারবেন আমি এভাবে সবগুলা বল করে নিয়ে নিছি এখন আমি এখানে একশো গ্রামের মতো চকলেট নিয়ে নিচ্ছি চকলেটগুলোকে পিস পিস করে নিয়ে নিব নিয়ে আমি চুলাতে একটা পাতিল দিয়েছি সেখানে পানিটা গরম হচ্ছে আর আমি একটা বাটিতে এই চকলেটগুলো নিয়ে নিচ্ছি কারণ চকলেটগুলো পা গরম পানির উপরে রেখে দিলে দেখবেন যে লিকুইড হয়ে হয়ে গিয়েছে আমি একটা বাটি নিয়ে এসে এবং বাটিতে চকলেটগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এখন এই বাটিটা গরম পানির উপরে গরম পানি পাতিলের উপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিট নাড়ার পরে দেখবেন যে চকলেটগুলো একদম লিকুইড হয়ে গিয়েছে আমার চকলেটগুলো একদম লিকুইড হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে যে আমি বল বলসগুলো করে রেখে দিয়েছিলাম এখন আমি এই চকলেটগুলা চকলেটের ভিতরে বলসগুলো দিয়ে আমি ডুবিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলা বলসকে চকলেট দিয়ে ডুবিয়ে নিলাম এখন আমি একটা বেকিং পেপারের উপরে এগুলাকে রেখে দিয়েছি এগুলা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি যে অবশিষ্ট চকলেটগুলো ছিল সেটার উপরে আমি একটু লেয়ার করে দিচ্ছি এটা খেতে অনেক টেস্টি এবং বাচ্চারা অনেক অনেক পছন্দ করে মাঝে মাঝে বাইরে থেকে কিনে না দিয়ে বাসায় অল্প সময় এগুলো করে নিতে পারবেন আমি আজকে বিকালে বাচ্চাদের এটা করে দিয়েছি বাচ্চারা অনেক হ্যাপি হয়েছে এবং বাচ্চারা অনেক পছন্দ করেছে আমি এভাবে উপরে লেয়ারটা করে দিয়েছি দিয়ে আমি আট দশ মিনিটের মতো অপেক্ষা করেছি তারপরে দেখবেন চকলেটটা যখন একদম শক্ত হয়ে গেছে তখন এটাকে কেটে সার্ভ করতে পারবে বাচ্চারা বাচ্চাদের কেটেও দিতে হবে না ওরা এমনিতে নিয়ে খেতে পারবে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইমে আবার আপনাদের মাঝে আর একটা খাবার নিয়ে হাজির হব আমি দশ পনেরো মিনিট একটু ওয়েট করেছি যখন চকলেটটা শক্ত হয়ে গেছে তখন আমি বাটিতে নিয়ে সবগুলোকে বাটিতে নিয়ে একটা আমি কেটে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক ভিতরের ইটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি আপনারা চাইলে বাচ্চাদের এটা করে দিতে পারেন দেখুন কাটার পরে কী সুন্দর দেখতে হয়েছে সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে আবার আপনাদের মাঝে আর একটা খাবার নিয়ে হাজির হব খোদা হাফেজ ভাই